আসসালামু আলাইকুম আজ আমার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব অতি গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল যা হয়তো আপনারও জানা প্রয়োজন ভিউয়ার্স কেন আমরা এ কথাটি বলবো আমরা ইংরেজির জানি দুই ধরনের বর্ণ থাকে একটা হচ্ছে ভাউলস আরেকটা হচ্ছে কনসোন্ট আবার বাংলাকে আমরা যেটা বোঝানে বুঝি স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো আজকের কালেকশন রয়েছে ব্যঞ্জন বর্ণের সাথে অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে ইংরেজির কোন প্রতি বর্ণগুলো হয় সেই বিষয় সম্পর্কে আমরা জানি বাংলায় উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ রয়েছে আর ইংলিশে বর্ণ রয়েছে একুশটি অর্থাৎ বাংলায় স্বরবর্ণ রয়েছে এগারোটি আর ইংলিশে ভাওয়ালস রয়েছে পাঁচটি তেমনি বাংলায় ব্যঞ্জন বর্ণ রয়েছে উনচল্লিশটি আর ইংলিশে কনসনেট অর্থাৎ ইংলিশে যদি ভরি ধরে ব্যঞ্জন বর্ণ তাহলে এটি হবে একুশটি বর্ণ রয়েছে এমন এই কোথায় উনচল্লিশটি আর কোথায় একুশটি আমরা এবার এই একুশটির সাথে এই উনচল্লিশটির ম্যাচিং করাবো অথবা উনচল্লিশটির সাথে কিভাবে আমরা একুশটির ম্যাচিং করাবো সেই বিষয়গুলো আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন যা ব্যঞ্জন বন্ডের ইংরেজি প্রতিবর্ণগুলো আপনারা জেনে নিতে পারবেন তবে চিত্রের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক খ এই বিষয়গুলি এখানে উনচল্লিশটি একটি চার্ট তুলে ধরা হয়েছে এবং পাশে বি সি জি এইগুলি একুশটি তুলে ধরা হয়েছে এবার আমরা এগুলির ম্যাচিং পর্বতে যাব। আচ্ছা আপনারা হয়তো ভাবছেন যে কোথায় উনচল্লিশ আর কোথায় একুশ আপনি কিভাবে একবার ভাবছেন যে কি করে এদের ম্যাচ হবে আপনারা যাতে সহজে মনে রাখতে পারেন তার জন্য একটি কৌশল দেখানো হয়েছে যা হয়তো আপনারা খুব সহজেই পারবেন তো ভিউয়ার্স আমরা যে লাল বর্ণগুলো দেখছি আমরা তা নিয়ে আসলে আগে আলোচনা করব এটা হবে আমাদের বোঝার সুবিধাতে বা খুব সহজে যাতে আমরা পারি সেই বিষয় সম্পর্কে তো ভিউয়ার্স বাংলা বানানের দুটি নিয়ম আমরা অনুসরণ করব যা আপনাদের জন্য খুব সহজ হবে বোঝার তবে চলুন যাই দেখুন এখানে অলঙ্কার প্রথম বানানটি আবার অলঙ্কার দ্বিতীয় বানানটি আমরা একইভাবে উচ্চারণ করতে পারি কিন্তু বানান দুটি বন্য দিকে লক্ষ্য করলে দেখবেন দুটি ইটু বর্ণ পার্থক্য রয়েছে কিন্তু উচ্চারণগত একই হয়েছে তবীয় আমরা প্রথম বাগানের বাক্যে যেমন অনীশর ব্যবহার করছি এবং দ্বিতীয় বাক্যে আমরা ব্যবহার করছি ও তাহলে এখানে প্রথমে অনীস্বর আর দ্বিতীয় ও ব্যবহার করা হয়েছে তবিহ এখানে ও এবং অনীশ্বর আমরা যদি কোথায় কে লুপ্ত করতে চাই সেখানে আমরা অনীশ্বর ব্যবহার করতে পারি আবার অনীশ্বরকে যদি লুপ্ত করতে চাই সেখানে আমরা ও ব্যবহার করতে পারি যেহেতু উচ্চারণ দুটি একই ও এবং অনিশ্বরের জন্য আমরা এর প্রতিবর্ণ আমরা এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে ব্যবহার করতে পারি এন এনজি হোর্স আবার আমরা এখানে দেখুন চারটি আমরা বর্ণ নিয়েছি যেমন ইয়ো দন্তন্য মধ্য আবার চন্দ্রবিন্দু এবার আমরা পাশের বানানটি একটু লক্ষ্য করি যেমন পাশের বানানটি আমরা কি উচ্চারণ করি আমরা এই বানানটিকে উচ্চারণ করি অঞ্জনা অঞ্জনা বানানটিকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি হবে অঞ্জ না অঞ্জ না তো তভিও এখানে এখানে আমরা ইও। ইয়োকে লুপ্ত করার জন্য দন্তের ন ব্যবহার করছি ইঁকে লুপ্ত করার জন্য আমরা ব্যবহার করছি দন্ত ন তাহলে ভিউয়ার্স বুঝতেই পারছেন এখানে ইঁর সাথে দন্তের নয় একটা সম্পর্ক রয়েছে তবিহর এখন প্রশ্ন আসে তাহলে চন্দ্রবিন্দুর সাথে দন্তের নয়ার কি সম্পর্ক এবার আমরা আরেকটা উদাহরণ দিই দেখুন এখানে পঞ্চ পঞ্চ লেখতে অবশ্যই পঞ্চ একটা সাংস্কৃতিক শব্দ তাহলে এই পঞ্চর জন্য আমরা কি পাই পাঁচ দেখুন যখন আমরা পাঁচ লেখছি। তখন পয় চন্দ্রবিন্দ্র হয়েছে আবার যদি দেখি চন্দ্র চন্দ্রকে যদি আমরা বাংলায় লিখতে যাই তখন কি হবে চাঁদ দেখুন এখানে চন্দ্রবিন্দ্র তাহলে ভিহর এখানে ইঁয়োর জন্য চন্দ্রবিন্দ্র আবার দন্তের ন কে লুপ্ত করার জন্য ব্যবহার করা হয়েছে চন্দ্রবিন্দু এখানে ইঁয়োটাকে লুপ্ত করতে আবার দন্তের টাকে লুপ্ত করতে ব্যবহার করা হয়েছে চন্দ্রবিন্দ্র তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমরা যে চন্দ্রবিন্দু কে বা ই এবং দন্তের নকে কে লুপ্ত করার জন্য আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করতে পারি চলুন একটু এগিয়ে যাই তাহলে চন্দ্রবিন্দুটা ইও দন্তন্য মধ্যন্য এর সাথে একটা সম্পর্ক রয়েছে তাহলে এবার আমরা ইও দন্তন্য মধ্যন্য এবং চন্দ্রবিন্দু এই সকলটির চারটির জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ একটি বর্ণ ব্যবহার করব যা হচ্ছে এন তাহলে ভিওর্স এর দেখুন আমরা কত সহজে চারটি বর্ণর পরিবর্তে একটি বর্ণ ব্যবহার করতে পারছি ইংরেজি প্রতিবর্ণ হবে এন চলুন আমরা সামনে যাই এবার এবার আমরা দন্তের শ আসলে এইগুলির এই তিনটি প্রতিবর্ণের জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণগুলো ব্যবহার করব যেমন তালব এর জন্য ব্যবহার করবো এস এস মধ্যাহ্ন জন্য ব্যবহার করবো এস এবং দন্ত সার জন্য ব্যবহার করবো এস চলুন আবার সামনের দিকে যাই যেমন র তো রস এগুলার তিনটি প্রত্যেকেরই নিচে একটি ফোঁটা রয়েছে বা বিন্দু রয়েছে যা এই তিনটি বর্ণর জন্য আমরা ইংরেজি শব্দ একটি প্রতিবর্ণ ব্যবহার করবো যেমন আর চলুন আবার সামনের দিকে যাই তো ভিউয়ার্স এখানে আমরা দুটি বানান দেখতে পাচ্ছি যেমন বাহ সাদা কালার যে বানান রয়েছে বা আবার গ্রিন কালারে এটা লেখা আছে বা এখানে এই দুটির উচ্চারণ আমরা কি করি হ এবং বিশদ ঘর উচ্চারণ একই হয়েছে আমরা দুটি জায়গায় একটি বাক্যশেষে হ একটি বাক্যশেষে বিশদ ঘর কিন্তু আমরা উচ্চারণ দিক থেকে একই অর্থে ব্যবহার করলাম তাহলে ভিহ এখানে হ এবং বিশদ ঘর যেহেতু দুটি বর্ণ একই রকমের উচ্চারণ হচ্ছে তাহলে এর জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণটি ব্যবহার করব করবো তো ভিহ এবার আমরা চারটি চারটি আটটি ইংরেজি প্রতিপন্নর ব্যবহার দেখব যেমন বাংলায় ট ঠ ড ঢ আবার ত থ দ ধ আপনি যদি প্রথম ট ঠ ড ঢ মনে রাখতে পারেন তাহলে পরে ত থ দ ধ এটি মনে রাখা একদমভাবে আপনার কাছে পারের মতো তে ভিহ কিভাবে আসলে আমরা ইংরেজি টয়ের জন্য প্রতিবন্নটি ব্যবহার করি টি আবার ঠয়ের জন্য ইংরেজি প্রতিবন্নটি ব্যবহার করি টি আবার ডয়ের জন্য ইংরেজি প্রতিবন্ধটি ব্যবহার করি ডি এবং ঢয়ের জন্য ইংরেজি প্রতিপন্নটি ব্যবহার করি ডি এইস এখানে আমরা চারটির সাথে অপর চারটির যেমন মিল আছে যেমন ত তত হচ্ছে টি এ থ দিতে দ আবার ধ এটা হবে ডিএসে ধ তাহলে ভিওর্স এখানে চারটি মনে রাখলে আপনার পরের চারটি মনে রাখা খুবই সহজ হবে দেখুন ভিওর্স আমরা চারটি চারটি আর্টটি শিখলাম কিন্তু আমরা বর্ণ বাংলা বর্ণমালায় আরও একটি বর্ণ পাই খন রত যেমন তার উচ্চারণ আমরা এর জন্য আমরা টি ব্যবহার করব খন্ডতার জন্য আমরা ইংরেজি বর্ণমালার প্রতিবর্ণ ব্যবহার করবো টি এবার আমরা জ এখানে ইংরেজি প্রতিবর্ণ হিসেবে একটি বর্ণ ব্যবহার করবো তা হবে ওয়াই এখানে আমাদের এবার শেষের অংশে আমরা চলে যাচ্ছি এবার আমরা দেখব আমরা জানি যে বাংলা বর্ণমালায় অল্প পান এবং মহাপান বলে দুটি বিষয় রয়েছে এখানে মহাপান বর্ণগুলো সব সময় হ এর উচ্চারণ হয় মহাপান বর্ণগুলো সব সময় হ এর উচ্চারণ হয় যেমন আমরা একটু দেখে নিব যেমন ক ক ওকে ঠিক আছে কিন্তু যখন আমরা খ উচ্চারণ করতে যাব খ তখন হবে ক যোগ হ সমান হবে খ আবার গ যোগ হ সমান হবে ঘ চ যোগ হ সমান হবে ছ জ যোগ হ সমান হবে ঝ প যোগ হ সমান হবে ফ ব যোগ হ সমান হবে ভ তাহলে ভিউয়ার্স এবার আমরা এই মহাপান বাক্যগুলিকে ইংরেজির প্রতিবর্ণ দিব যেমন আমরা ক কের জন্য ব্যবহার করতে পারি ইংরেজি প্রতিবর্ণ কে আবার খ আমরা জানি খ কে ভাঙলে লিখতে হয় বাংলাতে ক যোগ হ সমান খ তাহলে ক এর জন্য আমরা পাই কে আর হ এর জন্য আমরা পাই এই তাহলে যখন আমরা এই খকে লিখব তখন আমরা ইংরেজি প্রতিবর্ণ দুটোকে একসাথে লিখব যেমন কে এইচকে যদি লিখি একসাথে তাহলে হবে কে এইচ অর্থাৎ ক্ষয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে কে এইচ আবার এখানে গ গ এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে জি কিন্তু ঘ ঘর জন্য এর প্রতিপন্ন হবে জি এইচ তাহলে আমরা ঘটাকে নিই যেমন ঘটাকে যখন আমরা বাংলায় লিখি তখন হবে ঘ প্লাস হ সমান ঘ যেমন গ এর জন্য ইংরেজি প্রতিপন্ন হয়েছে জি এবং হ এর জন্য হয়েছে এইচ তাহলে দুটি বর্ণ একত্রে হয়েছে জি এইচ আবার চ এর জন্য ইংরেজি প্রতিপন্ন আমরা পাই সি এইচ আবার ছ এর জন্য ইংরেজি প্রতিপন্ন পাই সি এইচ এইচ তাহলে আমরা এটা কিভাবে হলো দেখে নি দেখুন চ প্লাস হ সমান হয়েছে স যেমন চ এর জন্য আমরা পাইছি সি এইচ এবং এইচ এর জন্য পাইছি হ দুটি একত্রে হয় সি এইচ এইচ আবার জ বর্গীয় জ বা জ যেটাই বলুন এর জন্য হবে জেড বা জে বা জেড তাহলে ঝয়ের জন্য হবে যে এইচ তাহলে কি করে হলো জ প্লাস হ এর জন্য হয়েছে ঝ তাহলে জয়ের জন্য আমরা ধরে নিলাম যে এইচ এর জন্য হ তাহলে এই দুটির বর্ণ হবে যে এবং যে এইচ অর্থাৎ ঝয়ের জন্য তো ভিহ এখানে আমরা বাক্যগুলি রয়েছিল সেই বাক্যগুলির কিছু অংশ বাদ ছিল। এই বাক্যগুলি আমরা দেখিনি যেমন প প এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে পি ফ এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে পি এইচ তাহলে দেখুন ফকে যখন বাংলা লেখ বৈরম হবে প যোগ হ সমান ফ অর্থাৎ প এর জন্য পি এইস এর জন্য হ অর্থাৎ পি এইচ আবার ব এর জন্য ইংরেজি বর্ণ হবে বি আবার ভ এর জন্য ইংরেজি বর্ণ হবে বি এইচ যেমন ভকে বাংলা হবে ব যোগ হ সমান ভ আবার ম এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে এম আবার ল এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে এলিহ আবার আমরা অনেক সময় ব এর জন্য আমরা ডাব্লু বা ডাব্লু এ ব্যবহার করা হয় এটা একটা ব্যতিক্রমী নিয়ম তভিওর্স এখানে আসলে বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি কোনগুলো হয় তা খুব নিতে নিতে পারবেন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে যারা বাংলায় বা ইংলিশে বানানে দুর্বল ছিলেন তারা এটা খুব সহজে এখন পারবেন যে বাংলা ব্যঞ্জন সাথে ইংরেজি বর্ণগুলো ম্যাচ করা খুব সহজ জেনে নিতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য লাইক এবং কমেন্টস করবেন আর ভিডিওটি যদি মনে করেন আপনার পরিবারের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করা যাবে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই সকল বিষয় খটিনাটি বিষয় থেকে ভুল থেকে উদ্ধার হতে পারে বা জেনে নিতে পারে তো তিওস যদি আপনি চ্যানেলটিতে নতুন এসে থাকেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলবনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন